ওয়েলকাম অপূর্ব অপূর্ব দেখতে দেখতে আটটা বছর কেটে গেল। আমার বুদ্ধি দিয়ে তৈরি করা এই আট ঘোড়ার গাড়িটা তখন বড় করে এগিয়ে চলেছে সাফল্য পথে। প্রশান্ত প্রশান্ত মাইকে এবার তোমাকে আমি তোমার মতো চাবাই যাও
তোমার জন্য আজ আমি সমাজের শীর্ষ করে তোমার জন্য আজ আমি বিজনেস ম্যাগনেট বাপি। হ্যাঁ আচ্ছা, তোমার ম্যাগনেটিং পাওয়ার কতটুকু বেড়েছে তা একটু যাচাই করে নেবো। ও এই মেয়েটি তো অনেক আমাদের কোম্পানিতে কাজ করে। বাপি ও মেয়ে নয়, মেয়ের ছদ্মবেশী আমাদের ফিল্ড মার্শাল সন্দীপ কুমার দাস। কারণ ছদ্মবেশী মানে হয়েছে তো বাবি, আপনি তো জিজ্ঞাসা করুন। আমি ওইসব ছোট লোক যা খেতে বা মানুষ করে জিজ্ঞেস করুন, যা জিজ্ঞাসা করার তুমি করো। ওকে বাবি ওকে। আচ্ছা এই যে হ্যাঁ বলুন, কালকের মাল বাজার স্টাইলটা কিভাবে সেট করা হয়েছে তা তোমরা নিজেদের মুখে বলো। আমি চোদ্দ বেঁচে পাঁচ বা পাঞ্জাবি চোদ্দ বেঁচে আপনাদের সেখানে হিরোইন বলছি, এটা আর কি আমরা নিয়ে যাবো। আর আমার হাতে থাকবে সরাল বিস্কুট। তোমরা তোমার মাছের বাজারে কাল আদর বসাবো, তারপর কালই আদর শেষ হবে। লাল তাই একটা আদরটা মাতাল গোলাপ তুলবে, তারপর থাকে ভদ্র আদমি সাফারি করে থাকে আর ভদ্র চশমা করে থাকবে। তাহলে আমার রিভলভারের এক ঝাঁক ঘুরে ওই সন্দীপের মুখটাকে আর এই ছোকরার মুখটাকে একেবারে ঝগড়া করে দেবে। কথাটা ওদের তুমি আর একবার ভালো করে বুঝিয়ে দাও। আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সেই ক্ষমতা তুলে দেবে সাফের হাতে। লম্ব কামু তোমাদের ভুলে আমার ক্ষমতা চলে গেছে। তোমাদের দুজনকে কেটে টুকরো টুকরো করে মাংস ভিন্ন গুলো আমি কুত্তার মুখে ফেলে দেব। মনে থাকে পাপ যারা করো তারা মহাপাপি, আর পাপ যারা কোথায় তারা হলে আরো মহাপাপি। আপনাদের মাথা থাকা মানে ক্ষমা করবে না, কিছু চাই না। ঘুরে বেড়াবে অতিরিক্ত কথা নয়। ঠিক বলেছেন স্যার, বসুন। আরে কি খাবে, চা না কফি? তুমি দেখছি একটা বদমাইশ টু কফি, আরে চা কফি খাইলে আমাকে বোকা বানাতে চাও? আরে অত বোকা আমি নয়, জানো আমার কি নাম? ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত। আরে ওটা মেয়ে ছেলে মনে হচ্ছে। আমি চলি কোথায় গোলাকাটা গলি জামেন জম্বু, ওখানে আমার নাম ফুলেশ্বরী মানে টাকা। ও আচ্ছা ঠিক আছে,
এই টাকাটা এখন আপনি রাখুন, আপনার কথা আমি মানিক করবো। পশ্চিম বাংলা শুনি ডিউটি করছে, আর 8 বছর পরে আবার এই থানাতে ফিরে এসেছি। আরে বলে কিছু বুঝলে? আরে বুঝলে না তো, তাহলে শোনো, এর পরের দিন থেকে এই শুধু সিগারেটের প্যাকেট দেবে না, এই প্যাকেটের ভিতরে কমসে কম একটা 2000 টাকার গান্ধী মার্কার নোট ঢুকিয়ে দেবে। আর এটা হলো যে পশ্চিম বাংলার পুলিশের ঘুষ খাওয়ার একটা নতুন পদ্ধতি। বুঝলাম, সেই জন্য তো শিক্ষার লক্ষ্যকে নর্দমায় ফেলে দিয়ে আমি আজ অবুঝ হয়ে বসে আছি। বিপ্লববাবু সন্তানকে তোমরা যেমন লালন পালন করেছ, এখন ঘটনাটা তোমরা চাপা দিয়ে রেখেছ। তবু তোমাকে সাবধান করে দিয়েছি পার্থ, 8 বছর ধরে যে ঘটনা চাপা আছে সেটা যেন চাপাই থাকে। কারণ আমরা জানতে পেরেছি বিপ্লববাবু সন্তান যে চুরি হয়ে গেছে সে কথা ওরা বিশ্বাস করে না। তখন যে আমাদের বুক শূন্য হয়ে যাবে, এই বুক শূন্য হয়ে যাবে। Ha ha ha.
বিপ্লব বাবু এই যে আমার মালের গ্রাফে যে একদম শূন্য হয়ে গেছে আপনার কর্মচারীদের মধ্যে সেটাও কি আলো লাগে না? আপনি কি এতক্ষণ বসে কেবিনে মদ খাচ্ছিলেন? খাচ্ছিলাম খাচ্ছিলাম কেন খাবো না? কেন খাবো না? আট বছর আগে আমার সন্তানটা হারিয়ে এই দিকটা শূন্য হয়ে গেছে। আমার এই শূন্য ভুগটাকে একদম ভর্তি করে দিই মার যায় বিশ্বাস করি না বিশ্ব জোড়া যার চোখাকে তার বাড়ি থেকে আমার সন্তান কি হয়ে যাবে? বিশ্বাস করি না আমার সন্তান কি হয়ে না জীবনটাকে যেমন তুমি নষ্ট করে দিয়েছো তেমনি করে নষ্ট করে দিতে পারবে না স্বাধীন জীবিকের জীবন তোমরা সবাই তৈরি থাকো আগামীকাল আছে স্বাধীন আর তখনই আমার কি মনে হয় জানো আমি যেন শুয়ে আছি ধান কাটা মাটি ফাটা দুধুন পোড়া মাছ তুমি আমার কাছে মাত্র অচল দুয়ান সেজে গুজে অন্য করতে ইচ্ছে করে না
ক্ষমা করো বড় বাবা, আমি তোমার এতদিন চিনতে পারিনি। তোমার ভাই অন্যকে ডাকো, আমি শুনেছি এইসব বাড়ির ছোট বড় মেয়েগুলো তার জল খাবারের ব্যবস্থা পর্যন্ত করেনি। যাও তোমার পাপের প্রায়শ্চিত্ত করো, তোমার অনেক আগে মেয়েটা এবারে বউ হয়েছে এই কথাটা মনে রেখে তুমি নিজের হাতে ওর খাওয়ার ব্যবস্থা করো। যাও এই সময় আমার লোডশেডিং হয়ে গেল। এই চলো তুই তোমার ভেতরে যা, সেখানে গিয়ে একটা তাল পাতার পাখা নিয়ে আয়, সেই কুটুমের ছেলেকে বসিয়ে একটু হাওয়া করবে, প্রকৃতি একটা জল নিয়ে আয়ুদি খোঁজে না খোঁজে না, তুমিও আমার মতো ওই বোমার কাছে ক্ষমা চেয়ে না। আমার দুঃখের দিন শেষ করে দিলে নাকি? তোমার ভাইকে ডাকো। হ্যাঁ ডাকছি বাবা ডাকছি। অর্জুন অর্জুন, আমি এসে গেছি দিদি। অপমান করেছি, তুমি কিছু মনে করবো? না না মনে করবো কেন, আপনারা হলেন ঠিক আছে ঠিক আছে। কি সুন্দর কি সুন্দর। দিদি আমি স্বপ্ন দেখছি না তো, আমার ওরা আগে অপমান করবে না তো? কি করে খাবে? আমি আগে ওই খাবারের থালা থেকে ওই ঢাকনাকে সরিয়ে দিই।
বাবু শালা বলেছে আমাকে, ওই শালা লজ্জা
লজ্জা রে, তোর শয্যা কত দুগ্ধ ফেলে নেব, তোর মাথার বালিশ সাম্প্রদায়িকতা তোয়ালে দিয়ে ঢাকা, তোর পাশ বালিশটা পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত লম্বা, তোর বিছানার চাদর সারা ভারতবর্ষের মাটিতে পাতা, গান্ধীজি নেতাজি সুভাষ রামমোহন রবীন্দ্রনাথ ক্ষুদিরাম বিধানায় বেঁচে থাকলে তারা চিৎকার করে বলতে, লজ্জা তো পেতেই হবে, এটা আমাদের স্বাধীনতার লজ্জা, এই লজ্জা 48 বছরের লজ্জা, তাই তো তাই তো ধীরিককে লজ্জিহীনা করে রায়চৌধুরী বাড়িতে নিয়ে গেছেন। নাট্যকার শ্রী ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় কিন্তু কিন্তু কারণটা কি না, কারণটা এখন বলা যাবে না, কারণটা বলতে পারো এই যা লজ্জার কথা বলতে বলতে এতক্ষণ আমি নাটকের বাইরে চলে গিয়েছি না, এবার আমি আবার মূল কাহিনীতে ফিরে যাব। না আমি এখন থাকলো, দেখছো না আমার পরনে শাড়ি হাতে চুড়ি, আমি এখন অর্ধেকটা পুরুষ অর্ধেকটা নারী। আজ আমি হিজড়ে শুনে তোমার কাছে একটা কথা বলতে এসেছি, বলুন। এবার তোমাকে সঙ্গে রাখবো, তোমাকে সঙ্গে রাখবো, সংগ্রামকে এবার রায়চৌধুরী বাড়িতে কাজে লাগাতে হবে। সংগ্রামকে কিছুতেই থাকবো না, চাপা সংগ্রামকে নিশ্চিন্ত ভাবে দিয়ে আছি আমি, সেই দৃশ্য দেখে তাকে বলবো চাপা তোমার মুক্তি করে উঠতে ভেঙে এসেছি, কিন্তু বলতে কি তোমাকে হবে, কারণ সংগ্রাম ওই হতভাঙানি অন্ধ মায়ের একমাত্র অবলম্বন, সংগ্রাম তোমার ছেলে নয়, তোমার মুখ থেকে আমি ওকে কেড়ে নিয়ে যাবো, ওকে যুদ্ধ করতেই হবে, তুমি ওকে যুদ্ধের সাথে সাজিয়ে দাও, সাজিয়ে দাও। আমি আজ হাসতে হাসতে সংগ্রামকে আপনাদের হাতে তুলে দেব, আমার সংগ্রামকে তুলে দেব, আমার ভবিষ্যৎকে তুলে দেব। কিছু কথা আছে, এতদিন আমি তোমার সঙ্গে ভুল করে জড়িয়ে পড়েছিলাম, আর ভালো করে চিনেছে, সেই সঙ্গে চিনে দিয়েছে এবারে সকলের আসল চরিত্র,
অতি বড় বাজে কথা বলেছ, দিন অতি বড় বাজে কথা। ছি 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 ছি, কি ব্যাপার মহান জানো? আজ হঠাৎ আমার কাছে লাভপতি দিশে দিতে এসছে। আমাদের বিজনেসের সমস্ত হিসেব পত্র এবার আমি নিজের হাতে তুলে নেবো। বিশ্বাস করছি? হ্যাঁ করে, কিন্তু আমি আমি বিশ্বাস করে প্রশান্ত বাবু আছে, আমার সম্পূর্ণ বিশ্বাস। যাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হয়েছে তাদের আমার বিশ্বাস। আসুন আসুন দেবী পরগাছা, পরগাছা মাছের উপর কাজ চলমালে তাকে পরগাছায় বলে। তাই আমার উচিতে এক স্ত্রী থাকতে আর এক স্ত্রী এলে তাকে পরগাছা বই। নিজে ছোট হয়ে সকলকে ছোট করে দিয়ে চলে গেছে। যেইভাবে ছিলি ওর স্বামীর কাছে জমে দেবি, ঠিক তেমনি তোমাকে হতে হবে তোমার স্বামীর কাছে পটের বিবি। কোনো কিন্তু নয়, শোনো, তোমাকেও ওই ছিলিকে মতো ড্রেস পায়ে থাকতে হবে। আর কি করে হবে সেটা তুমি তোমার দাদার কাছেই শিখে না। সব বাধা তোকে লাথি মেরে সরাতে হয়ে। শুনি তো, স্বাধীন সব হিসেবে নিজের কাছে রাখ বলে আমাকে ভয় বেঁচে গেল। তুমি যেমন করে হোক তুই তো স্বামীকে আমার লাইনে এনে দে, না হলে তুই ভাই এক হয়ে গেলে আমাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। আমি আমার চোখের পাপি মেয়েকে আজ আমার কাছে বিপ্লবকে ধরার দিদি আলপনা তুমি একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছ? আমি তোমার কথা ভাবছি না, আমি যে মনে মত করে আমি কথা বলছি ভালোবাসা মিস্ত্রি। তুমি কি দেখেছো আমার
আমার নাম সংগ্রাম, আবার পদ্মলোচন।
তোর নাম সং। যা যা থেকে যা। আমি আসছি না দুলা ঈশ্বর। বাবু বল বাবু। হ্যাঁ দিদিমণি আপনি ঠিক করেছেন। বাবু নয় সকলের সামনে তুই আমাকে বাবু বলে ডাকবি। আরে সবার আগে তুই তুই আমাকে দাদু বলে ডাকবি। দাদু দাদু ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বড় হয়ে